2050 জন কৃষকের মাঝে সার ও বীজ বিতরণ। ২০২২-২৩ অর্থবছরের খরিফ এক ২০২৩-২৪ মৌসুমে উফশি আউশ ও পাট ফসল উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে প্রণোদনা কর্মসূচির আওতায় চাঁদপুরের ফরিদগঞ্জে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে সার ও বীজ বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার ৬ এপ্রিল সকালে ২০৫০ জন কৃষকদের হাতে প্রণোদনার সার ও বীজ তুলে দেন উপজেলা পরিষদ চেয়ারম্যান অ্যাডভোকেট জাহিদুল ইসলাম রোমান। ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা আজিজুন নাহারের সভাপতিত্বে সহকারী কৃষি অফিসার নূরে আলম ভুট্টোর সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান জি এস তাসলিম আহমেদ, উপজেলা কৃষি অফিসার মোহাম্মদ কামরুজ্জামান, ফরিদগঞ্জ প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক আব্দুস সোবহান লিটন, সহসভাপতি মোহাম্মদ মহিউদ্দিন, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা খোকন চক্রবর্তী। আলোচনা শেষে বিনামূল্যে ৫০ জন কৃষককে ১ কেজি করে পাটের বীজ ও ২০০০ কৃষককে ৫ কেজি আউশ ধানের বীজ ও ১০ কেজি সার বিতরণ করেন।